একদিকে আফগানিস্তানের পাটে 17 দিন, আর ইরানে শুট করলো 37 ডেজ। লেন্দি হয়ে গেল অনেক, অনেক লেন্দি, মানে 37 and 17, দ্য হিউজ টু মান্থের কাছাকাছি এর সঙ্গে বেড়ে যাচ্ছে, এর সাথে বেড়ে গেল। যখন লা মেরিডিয়ানে আসলো তখন আমাকে বলল যে আমরা যেই বাজেট করেছিলাম ছবির, মানে ওই পার্টগুলোতে দ্য হিউজ খরচ হয়ে গেছে আমাদের। তখন আমি বললাম কত খরচ হয়েছে, কারণ আমার অ্যাজ পার এগ্রিমেন্ট আমার হচ্ছে বাংলাদেশের পাটে আমি হচ্ছি শ্যুট করব, আর এইগুলো হচ্ছে তাদের পাটে তারা শ্যুট করবে। তখন বললো যে এত টাকা খরচ হয়েছে, যেটা আমি প্রেস কনফারেন্সে বলি, আর মর্তুজা তো ভালোভাবে ইংলিশ বলতেও পারে না। যাই হোক, তারপরেও আমাদের সাথে শুটিং করতে করতে অনেকটা শিখে গেছে কথা বলতে বলতে। তো প্রেস কনফারেন্সে কিন্তু ও অলওয়েজ কেউ ও ওর পার্সিয়ান বললে আরেকজন আবার বাংলায় বলে দিত, আপনারা দেখেছেন ট্রান্সলেটার, হ্যাঁ ট্রান্সলেটার। আমি ওর যে ঘোষণাটা করি যে এত টাকা খরচ হয়েছে, এটা কিন্তু মর্তুজার কথাটাই আমি বলি, যেটা আমি বলেছি যে বাংলাদেশের মুভির বাজেট এত। এবার আসি হচ্ছে আমাদের ইরানে যে প্রথম গেলাম, তখনও কিন্তু আমি বলেছি যে বাংলাদেশের মুভির বাজেট কিন্তু খুবই ছোট। আমি ছাড়া বাংলাদেশে মুভি বানায় মানুষ 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকা, এর উপরে কিন্তু খরচ করে না। তা আমাদের সিনেমা হল খুবই কম, আর তোমাদের দেশে তো এন্টারটেনমেন্ট মানে সিনেমা, ইরানে জানেন ইউটিউব নাই, গুগল কাজ করে না, ইরানের নিজস্ব ওয়েবসাইট কাজ করে। ইরানে কিন্তু হরহামাশা বিভিন্ন দেশের মুভি রিলিজ হয় না কোনো ফেস্টিভ্যাল ছাড়া। ওদের এন্টারটেনমেন্ট মিন্স সিনেমা, আর হচ্ছে গার্ডেনে যেয়ে ওরা গল্প করে, ওদের এন্টারটেনমেন্টই সিনেমা বাংলাদেশে এক সময় যেটা ছিল। আমি বললাম তোমাদের তো এখানে অনেক বড় বাজেটের মুভি বানাও, বাংলাদেশের পাটে কিন্তু, বাংলাদেশ কিন্তু খুব ছোট বাজেটের মুভি বানায়। আমি যদি শ্যুট করি তোমাদের সাথে, বাংলাদেশের যেটাই খরচ হোক না কেন, অ্যাকসেপ্ট ট্রাভেলিং কস্ট তোমাদের, সেটা আমি বিয়ার করব। আর তোমাদের দেশে কত শুটিং হবে সেটা তো আমি জানি না, তোমাদের আর্টিস্টকে কত পেমেন্ট করতে হবে, টেকনিশিয়ান, এখানে কোনো মানে এক্স্যাক্ট ফিগার যে আমার এত কোটি টাকা আমি দিব, এত কোটি টাকা তুমি দিবে, এভাবে কোনো কথা হয়নি। বাংলাদেশের অংশের খরচ আপনার বহন করার কথা, আর সেখানে বাইরে যত খরচ হবে সেটা তাদের বহন করার কথা। আচ্ছা, ওই যে যেটা আর কি ফলোআপ করে এতদিন নিউজে করা হলো, ও একটা পোস্ট করেছে ওই যে বাংলায় যে আমার $400,000 ওকে দেওয়ার কথা, এটা নিয়ে কিন্তু বাংলাদেশ খুব ভাবে প্রচার করলো যে মুভির বাজেট 100 কোটি না 4 কোটি। অনন্ত ভাই, এখানে কি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কিনা? উনি দাবি করেছেন যে হয়তোবা উনি আপনার কাছে বাংলাদেশি টাকায় 4 কোটি টাকা আপনার কাছে পান, এটা ওনার অভিযোগ, এবং সেখান থেকে কি সবাই ভুলটা ধরে নিয়েছে যে পুরো সিনেমার বাজেট 4 কোটি টাকা? কিন্তু এটাই আমি তো সেটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশের সবাই যেটা নিউজ করেছে মুভির বাজেট 100 কোটি না 4 কোটি টাকা, সেটা তো সে বলেছে যে এই টাকা তাকে আমার দেওয়ার কথা। আচ্ছা, কিন্তু বাংলাদেশের শুটিং তো সম্পূর্ণ খরচ আমি দিয়েছি, তাকে তো আর এক্সট্রা কোনো টাকা দেওয়ার কথা না আমার। ইরানি যারা আসে এখানে তাদের যে পকেট খরচ, প্রতিদিন যে তাদের টাকা লাগে, সেইটাও বাংলাদেশি টাকা আমি দিয়েছি তাদের 17 জনকে। একবারে একটা মর্তুজা হিসাব করলো যে প্রতিদিন এখানে তো তাদের পার্সিয়ান কোনো কার্ডও চলবে না, কিছুই চলবে না, যে তাদের যে পকেট খরচটা প্রতিদিন তো লাগবে একটা মানুষের। ও একটা বাজেট করে দিল আমাকে, সেই পকেট খরচ পার্সোনাল খরচটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি তাদের, সোনারগাঁ হোটেলে রেখেছি, তাদের যেইভাবে খাওয়া দরকার ওইভাবে ব্যবস্থা করে দিয়েছি সব কিছু। বাংলাদেশের টোটাল শুটিং কস্টটা তো আমি দিয়েছি। পাবলিকের মধ্যে যেই ভুল বুঝাবুটি বুঝি যেটা হলো, বা সাংবাদিকরা যেটা করলো, ও যেটা বলেছে যে আমার ওকে দেওয়ার কথা, সেইটা নিয়ে মুভির বাজেট কিন্তু করে ফেললো। তাহলে এই যে অন্য দেশে যেই শুটিংটা মর্তুজা করলো, এটা তো ফ্রি করে দিয়েছে, তার মানে ওইখানে তো কোনো খরচই হয় নাই তাহলে। আমার কথাটা বুঝলেন তো? আচ্ছা অনন্ত ভাই, তাহলে আমরা সে যে খরচ করেছে তাহলে তো ওইটার কোনো ভ্যালু নেই। আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে এটা ভুল ধরেছে সাধারণ মানুষ বা গণমাধ্যম, মানে যে গণমাধ্যমে যে প্রচারটা করেছে যে মুভির বাজেট 4 কোটি টাকা, এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, এটা তো সম্পূর্ণ ভুল, সে তো দাবি করেছে আমার তাকে এই টাকা দেওয়ার। হ্যাঁ, এটা তার দাবি ছিল, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমরা এরকম আরও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংই বলতে পারি আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই, যেটা দর্শক জানতে চায়। যেহেতু বাজেট নিয়ে কথা হচ্ছিল, আগে বাজেটের বিষয়টাই আমরা জানতে চাই। সিনেমা আপনার ঘোষণা আসার পর থেকে মুক্তির পর পর্যন্ত একটা 100 কোটি, এই শব্দটা আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা বিষয়। সিনেমা আমাদের এত আগে 100 কোটি টাকার সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিতে কোনোদিনও হয়নি বাংলাদেশে। আপনি কি আমাকে আমার দর্শকের জন্য ক্লিয়ার করে একটু বলবেন যে আসলেই 100 কোটি টাকার বাজেটের সিনেমা কিনা দিন দাটে?
ইন দ্য ডে আসলে এটা কনফার্ম যে অনেক বড় বাজেটের মুভি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবশ্যই ও যদি আমার বাংলাদেশের বাজেটের কথা 4 কোটি টাকা বলে, সেটা বাংলাদেশে আপনি দেখবেন টোটাল ছবিতে যদি 2 ঘন্টা 23 মিনিটের ছবি, এটা টোটাল ছবিতে আপনি 23 মিনিটের উপরে বাংলাদেশ কিন্তু নাই, আপনি ছবিটা ভালোভাবে দেখবেন। তাহলে 2 ঘন্টা ছবিটার বাজেট কি দিয়ে হলো, যেটা টু এক্সপেন্সিভ। আপনি তার্কিতে একটা কুরুকে দিতে হয় 120 ইউরো, যেটা বাংলাদেশে দিতে হয় একটা শিফটে 1000 টাকা। একটা ক্রুজে তাকেও দিতে হয় একদিনের একটা শিফটে 120 ইউরো, তার্কিতে যে শুটিং হয়েছে। আর ওইখানে কি শুটিং হয়েছে সেটা দেখেছেন, এত পুলিশের গাড়ি, এত এক্সপেন্সিভ, তারপরে ব্ল্যাক সিতে শুটিং, এত বড় ইয়ার্ট নিয়ে, মানে বিশাল বাজেট 100 কোটি হতে পারে। আপনি বলেননি যে আপনি 100 কোটি, সেটা তো মর্তুজা আসলে আমাকে বলেছে যে সে কি আপনাকে কোনো মানে ব্রেকডাউন করে দেখিয়েছে যে দেখো এখানে এখানে না, আমাকে যখন প্রেস কনফারেন্সে ও এইভাবে বলল, আবার ধরেন আমাকে বলল যে আমার এখানে, ও তো কতটুকু ভালো খারাপ বুঝবে সেটা ওর ব্যাপার, ও ইংলিশে এমনিও একটু জানেন ওর কথাবার্তা। তো ও ওইভাবে আমাকে ওর মোবাইলে করে দেখাইলো, মোবাইলে দেখালো যে আমার এত ডলারের মতন খরচ হচ্ছে। তা আমি আবার এত ডলার ইজ ইকুয়াল টু ওই সময় ছিল 85 বা 87 টাকা, আর এখন তো ডলার অনেক এক্সপেন্সিভ। তখন আমি বললাম যে তাহলে তো তোমার এটা এত টাকা বাংলাদেশের টাকার। ওই প্রেস কনফারেন্সে আপনি ভিডিওটা ভালো করে দেখলেই আপনি দেখবেন ও মোবাইল নিয়ে এরকম করতেছে। সেই সময় কি সে আপনার কাছে কোনো মানে অতিরিক্ত কোনো আর কোনো অর্থ দাবি করেছিল কিনা, যে তুমি আর কোনো টাকা দিবে, বা আপনাদের মধ্যে আবার কোনো চুক্তি হয়েছিল? না না, চুক্তি হয় নাই। ও বলেছিল যে আমার অনেক বেশি টাকা খরচ হয়ে গেছে, যদি তুমি যদি পারো আমাকে একটু হেল্প করো। তা আমি বলছিলাম আসলে আমি তোমাকে তো আগেই বলেছি যে বাংলাদেশের শুটিংয়ের পার্টটা আমি তোমাকে অবশ্যই আমার কাজ এটা আমি করব। আর বাইরে যেটা তুমি শুটিং করেছো, শুধু মানে তুমি যে ছবির শুটিং বেশি করেছো, টাকা বেশি খরচ করেছো, তার চেয়ে বেশি আমার সময়টা নষ্ট করেছো। আমরা এইভাবে অভ্যস্ত না যে একদিনে 2 ঘন্টা 4 ঘন্টা কাজ করব তারপরে রেস্ট নিব। আমরা আসলে কাজ করি অনেক, আসলে সাহায্য চাইলো কিন্তু আসলে সেটা আসলে না, এটা কোনো এগ্রিমেন্টও না। হ্যাঁ, মানে ও তখন বলেছিল যে আমি আসলে ওই যে বললাম না যে বাজেটের চেয়ে অনেক বেশি আমার খরচ হয়ে গেছে, বাট এটা আমি তখন বলেছিলাম যে আসলে তোমাকে আমি আগেই বলেছি যে আমি বাংলাদেশে আমরা শুটিংয়ের টার্গেট করেছিলাম যে 17 দিনে শুটিং শেষ করব। আমি যেভাবে শিডিউল করেছিলাম টাইম ধরে আমরা শুটিং শিডিউল করেছিলাম, ডেতে ডে লাইটগুলো সকাল থেকে শুটিং শুরু করব, আর রাতের শটগুলো আমরা রাতে করব। তাহলে আমার 2 শিফট কাজ করা হবে। ওরা কি করে, সন্ধ্যার পরে যদি 3-4 ঘন্টাও একটু কাজ করে, দিনের বেলা আর কাজ করে না, মানে খুব আরামপ্রিয়।